তোমার জন্য তোমার মা প্রস্তাব করে দিয়েছো, ছোট যখন ছিলে শিশু ছিলে, তোমার মা তোমাকে শুকনা কাপড়ে রেখে নিজে ভিজা কাপড়ে প্রস্তাবের মধ্যে শুয়েছে, যেই মাকে তুমি লাঠি দিয়ে এই দুনিয়ার আলো দেখেছো, যেই বাবা তিল তিল করে রক্তকে ঘাম বানিয়ে পরিশ্রম করে তোমাকে মানুষের মতো মানুষ বানাচ্ছে, তাদের সাথে ধোকা দিলা, তুমি তোমার পরিবারের সাথে, তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে ধোকা দিলা, যারা তোমরা সুইসাইড করতে চাও, তুমি শুধু তোমাকে নয়, তোমার পরিবার নয়, তুমি নিজকে নিজ ধোকা দিলা, তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে ধোকা দিলা। তাহলে যুবক সুইসাইড করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা কি? মহাপাপ, ঠিক কি না? আল্লাহ হেফাজত করুক। আমিন। তো সে ফিরে এসেছে, তাকে মোবারকবাদ জানিয়েছি। কথাগুলি সামাজিক কথা বলার দরকার আছে, কি বলার দরকার নাই? আমরা আল্লাহ রাসূলের কথা শুনবো, পাশাপাশি দিক নির্দেশনা নিয়ে যাব যে আমাদের সমাজের মধ্যে যুবক যুবতীরা এখন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। এই যে যে ভাই আমার নবীকে নাউজুবিল্লাহ ছোট করে কথা বলছে, সে কিন্তু বুঝে বলে নাই। সে যখন বলেছে, সে নিজের মন গড়া ভাবে বলছিল, তিরমিজি শরীফের হাদিস দিয়েছে, কিন্তু আমি তেনাকে বললাম হাদিস তো সহি, তুমি পড়েছো ভুল। আমার নবীকে যখন সাহাবায়ে রাসূলরা বলেছেন মা মানাল ঈমান, ঈমান কি? আমার নবী বলেছেন আলা আলা ঈমান আল্লাহ মাহাব্বাতালাহু, যারা আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসলো না তারা ঈমান দান না। কেমন কোয়ালিটি! এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন বুখারী শরীফে, আমি লম্বা হাদিসে যাব না। আমার নবী বলেছেন কেমন ভালোবাসতে হবে আমার রসুলকে, আমার রসুল নিজে শিখিয়ে দিচ্ছেন মদিনাওয়ালাকে রসুলকে কেমন ভালোবাসতে হবেন। বলতেছে ওমর শুনো, ইউয়াদিজি ওয়ালা জীবন নাসি আজমাইন, ভালো এমন ভাবে বাসতে হবে নিজের সম্পত্তি থেকে, নিজের মা বাবা থেকে, নিজের সন্তান থেকে, বিবি বাচ্চা থেকে, এমনকি নাসি আজমাইন, নিজের জানের চাইতে বেশি আমি নবী মুস্তফাকে যারা ভালোবাসলো তারাই হলো ঈমানদার, ঠিক কিনা মুসলমান? তাহলে আমি ঈমানের কথা বলছি না বেঈমানের? মদিনা ওয়ালা তো আল্লাহ, তিনি তো আল্লাহর, আল্লাহ তিনি তাকে সৃষ্টি করেছেন, আমার রসুল হলেন মাখলুক সৃষ্টি, তিনি হলেন খালেক, ঠিক কিনা? আমার আল্লাহ হলেন রাজওয়ালা রহস্যওয়ালা, আর আমার নবী হলেন মেরাজওয়ালা, তিনি লুকায় থাকনে ওয়ালা আর ইনি দেখনে ওয়ালা। আও আদনা কাবা কাউসাইনে গিয়ে আমার নবী আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই? আওয়াজ দে বলেন মুসলমান, দেখেছেন কি দেখেন নাই? তাহলে নবী প্রশংসা কার প্রশংসা? আওয়াজ দে বলেন অন্য আরেকদিন হলে, সময় হলে আমি বুঝিয়ে দিয়ে যাব আমার নবীর প্রশংসাই আল্লাহর প্রশংসা কিভাবে। আল্লাহ সুরার প্রথম সুরা ফাতিহার মধ্যে শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। এখন জীবনে কখনো চিন্তা করেছেন প্রশংসাটা কি? খায় না মাথা দেয়, প্রশংসার মালিক কে? এখন প্রশংসা কি আমাকে বলেন তো, প্রশংসা কি একজন দাঁড়িয়ে? কেউ তো খেয়ালই করেন না। আমার আল্লাহ বলেছেন আলহামদ, এটা মাসদার, মাদদা হলো হামিম দাল, ওলামায়ে কেরাম আছে, একটু ভেঙে দিয়ে যায়, কি কষ্ট হচ্ছে! প্রশংসাটা জানার দরকার আছে কি না? আছে কি না? প্রশংসার মালিক কে? আল্লাহ, আল্লাহ মালিক, কিন্তু প্রশংসাটা কি? আসুন প্রশংসা সম্পর্কে জানি। আলহামদ, হামিম দাল, আলহামদ অর্থ প্রশংসা, প্রশংসার মালিক আল্লাহ। এখন আলিফ লাম মাসদারের মধ্যে থেকে আলিফ লাম সরিয়ে যদি মাদদা হামিম দাল রাখি, হামিম দাল হামদ অর্থ প্রশংসা, হামদ হামদ অর্থ প্রশংসা, হামদের আগে যদি মিম লাগিয়ে দিই তাহলে হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবীর নামটা হামদের আগে মিম লাগাইলে হয় মোহাম্মদ, মিম সরায়া আলিফ লাগাই দিলে হয় আহমদ। কি সুবহানাল্লাহ বলে না কেন? এখন আহমদ মানে অধিক প্রশংসাকারী, যিনি অধিক প্রশংসা করেন, আর মোহাম্মদ মাফুল ইসিগা, মোহাম্মদ অর্থ প্রশংসিত, যিনাকে প্রশংসা করা হয় তিনি মোহাম্মদ, সুবহানাল্লাহ। অধিক প্রশংসাকারী আল্লাহকে যিনি বেশি প্রশংসা করেছেন, এজন্য আসমানি নাম আমার নবীর নাম হলো আহমদ, জমিনি নাম মোহাম্মদ, অর্থাৎ আসমানি আল্লাহকে প্রশংসা করে তিনি হয়েছেন আহমদ, আর জমিনে আল্লাহ মোহাম্মদ বানিয়ে পাঠিয়েছেন যে তোমরা বেশি বেশি করে আমার নবীর প্রশংসা করো। এখন দেখুন মোহাম্মদ অত প্রশংসিত, যাকে প্রশংসা করা হয় তিনি মোহাম্মদ, তাহলে আল্লাহ যাকে প্রশংসা করছি তিনি মোহাম্মদ হলে তাহলে প্রশংসা কি? আমার আল্লাহ বলছেন প্রশংসা হলো মোহাম্মদ, প্রশংসা তার পুরাত
নবী আর নবীকে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই প্রশংসার মালিক অর্থাৎ মুহাম্মাদের মুস্তাফার মালিক হলাম আমি আল্লাহ কি বুঝলেন কিছু বুঝেন নাই কেন মদিনাওয়ালার প্রশংসা করি এজন্য করি কারণ নবী ছাড়া নাই সাহারা আর যেই জামানায় এসেছি এমন অবস্থা দেখেন একটু সাপোজ আপনাদেরকে উদাহরণ দিই ইয়াইহাতুন নাফসুল মুতমাইন্না আপনাদেরকে যদি একটু মুতমাইন্না কলবের দিকে দাওয়াত করি আপনারা কি নারাজ হবেন কারণ যেই মুতমাইন্না কলবের উপরে রাজি থাকেন কে আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে রাজি থাকেন কে আল্লাহ আসুন একজন ব্যক্তি ঘুমালো উদাহরণস্বরূপ বলছি গভীর খেয়াল একজন ব্যক্তি ঘুমালো ঘুম থেকে সকালবেলা যখন উঠলো উঠে দেখতেছে মোবাইলের মধ্যে একটা এসএমএস এসেছে সরকার থেকে আমার কথা বুঝতেছেন বাবারা কথা কেউ কোনো আশেপাশের কথা বলবে না গভীর খেয়াল এটা হলো আপনাদের মাদ্রাসা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এটা হলো মাদ্রাসা কারণ প্রতিদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ আমাদের হয় না ঠিক কিনা এজন্য বলছি গভীর খেয়াল কনসেন্ট্রেট মনোযোগ দিবেন কিছু শিখতে পারবেন মনোযোগ দিবেন না কিছুই শিখতে পারবেন না আর আপনারা মনোযোগ দিলে আপনাদের জেহানে অন্তরের মধ্যে বরকত দিবে কে আর একটু উচ্চ আওয়াজে কে ঘুমালেন একজন ব্যক্তি ঘুমালেন তিনি ঘুম থেকে সকালবেলা উঠে দেখছেন তেনার মোবাইলের মধ্যে একটা এসএমএস এসেছে সরকার থেকে এসএমএস হলো আপনার মোবাইলের মধ্যে জমা হয়েছে 50 লক্ষ টাকা মারহাবা বলেন তার আর ঘুম আছে আওয়াজ দে বলেন সকালবেলা যদি ঘুম থেকে উঠে দেখেন 50 লক্ষ টাকার একটা মেসেজ এসেছে আপনি মনে করবেন ফেক নিউজ বানোয়াট খবর আপনি কাউকে দেখালেন এটা কি আসলে সরকার থেকে এসেছে একজন পরীক্ষা নিরীক্ষা করে বললেন হ্যাঁ এটা তো সরকার থেকে এসেছে বিশেষ দ্রষ্টব্য দেখো যে সরকারি ব্যাংকে গিয়ে তোমার এই টাকা উঠাতে বলছে পিন কোড দিয়ে দিয়েছে পিন কোডটা দেখালে তুমি টাকা তুমি ওটা উত্তোলন করতে পারবে উঠাতে পারবে এখন ওই বেচারা দৌড়ায় যাবে ব্যাংকে যায় দেখে আগে থেকেই সিরিয়াল আগে থেকেই লম্বা সিরিয়াল বলে ব্যাপার কি সবাই জিজ্ঞেস করতেছে ঘটনা কি আপনারা এই সকাল সকাল ব্যাংকের লাইনের মধ্যে এত সিরিয়াল কেন বলে ভাই মোবাইলের মধ্যে ঘুম থেকে উঠা দেখি একটা এসএমএস আসছে আমাকে সরকার 50 লক্ষ টাকা দিছে মারহাবা বলে আমার কথা বোঝা যাচ্ছে আচ্ছা সরকার আমাকে 50 লক্ষ টাকা দিয়েছে সবার মোবাইলে মোবাইলে এসএমএস এখন সবাই দৌড়াচ্ছে টাকা কিভাবে তুলবে কোন রকম সারা দিন দুই দিন লাগায় ধরেন টাকাটা তুললেন গভীর খেয়াল এই দুনিয়া দুনিয়া করে যে পাগল হচ্ছেন তাদেরকে বলছি গভীর খেয়াল করুন টাকাটা তুললেন 50 লক্ষ টাকা আপনার মাথা ঠিক নেই কোনটা রেখা কোনটা কিন নেই আওয়াজ করে না মুসলমান বুঝছি আপনাদের তাফসীর ভালো লাগে না তাহলে আজকের মতো থাকুক কি চলবে চলবে কে কে চলবে না হাত তুললেন তওবা তওবা কি চলবে না কে কে চলবে হাত তুলেন মারহাবা বলেন মারহাবা তো পক্ষে আছেন তো চট্টগ্রামে রাউজানে বলছি কে কে চলবে না হাত তুলেন রাতে তখন 2টা বাজে তাফসীর প্রায় 2 ঘন্টা চলছে আমি বললাম কে কে চলবে না হাত তুলেন ফট করে কিছু কিছু মুসলমান ডাইরেক্ট হাত তুলে দিছে আমি বললাম অবস্থা তো খুব খারাপ আর পিছন থেকে আমার একজন বললেন সফর সঙ্গী তিনি বলেন হুজুর কিছু কিছু আছে একটু তুললে আস্তে সুলটা ঠিক করছে কি ঠিক করছে আমি বললাম যারা চুল ঠিক করেছে তারা হাফ ইমানদার যারা তুলা দিছে তারা এই দুনিয়াতে লেনদেন নাই হুজুর কি বলছে না বলছে হঠাৎ করে মনে হয়েছে হুজুর কি জানি বলছে হাতটা তুলা দে আর যারা হাত নিচে নেমেছেন তাদেরকে বলছি আপনারা পাক্কা ইমানদার ঠিক না যারা অর্ধেক এখন বাকিদের মনোযোগ আসছে নাকি আপনারা ওই ফুল মুসলমানের পক্ষে থাকবেন থাকবেন ইমানদারের পক্ষে থাকবেন আল্লাহ কবুল করুক আমিন বলেন এবার খেয়াল করুন যখন যুবক আপনি জানলেন 50 লক্ষ টাকার মালিক আপনি সহ এলাকার মানুষ সবাই দৌড়াদৌড়ি করছে কে কোনটা রেখে কোনটা কিনবে আবার এসএমএস আসলো সরকার থেকে যে আপনাকে আরো 1 কোটি টাকা দেওয়া হলো তখন আপনার মাথা আরো খারাপ কি রেখে কি কিনব এক কারো যদি সাইকেল থাকে সে চিন্তা করবে একটা গাড়ি কিনে অডি মার্সিডিজ বিএমডব্লিউ গাড়ির তো অভাব নাই ঠিক না বিভিন্ন মডেলের সে চিন্তা করবে একটা 50-60 লক্ষ টাকা দামের গাড়ি কিনে আর যার গাড়ি আছে সে চিন্তা করবে আমি একটা কাপচার আমি একটা হেলিকপ্টার কিনবো আওয়াজ দে যার হেলিক আওয়াজ দে বলেন কি খানা
এই দুনিয়াটা জেলখানা এখন জেলখানায় পরিণত যখন হলো যদি দেখেন সারা পৃথিবীর মানুষ টাকার পিছনে টাকার জন্য দৌড়াচ্ছে এরপরে দেখবেন আপনি আপনি যে 1.5 কোটি টাকা বা কোটি কোটি টাকার মালিক আপনার পিছনে আপনার ভাই আপনার বন্ধু আপনার প্রতিবেশী হাওয়া দিচ্ছে ধাওয়া দিচ্ছে আপনাকে আক্রমণ করছে সে চাইতেছে আপনার থেকে খামচে কোন গোস্ত খাবে কিন্তু আপনার থেকে আপনি বলতেছেন নাও টাকা নাও আমাকে ছেড়ে দাও বাঁচতে দাও আপনি হাউমাউ করে চিৎকার দিয়ে দৌড়াচ্ছেন দেখতেছেন সবাই আপনার পিছনে দৌড়াচ্ছে আপনার পিছনে সবাই দৌড়াচ্ছে আপনি নয়তো বা কারো পিছনে দৌড়াচ্ছেন সবাই হাউমাউ করে যদি দুনিয়াটার এই অবস্থা হতো তাহলে জাহান্নামে পরিণত হয়ে যেত ঠিক কিনা বলেন যদি সবার কাছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতো তাহলে ও জান্নাতুল লিল কাফের আমার নবী বলেছেন কাফেরদের জন্য এই দুনিয়াটা জান্নাত বেহেশত ঠিক কিনা তাদের বেশি থাকবে মুমিনদের কম থাকবে ঠিক কিনা এখন এই অবস্থা যখন দেখছেন আপনাকে হাউমাউ করে খামচাচ্ছে আপনি বলছেন ছেড়ে দাও আমাকে লাগলে 1.5 কোটি টাকা পুরাটা নাও কিন্তু আমাকে ছেড়ে দাও এক বেলা ভাত দাও সে এক বেলা ভাতও পাবে না হঠাৎ করে আপনি যদি দেখেন লাফায়া ঘুম থেকে উঠছেন কি থেকে কি মারহাবা বলেন না এত বড় দুঃস্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠলে বলবেন আলহামদুলিল্লাহ ঠিক না আল্লাহ তুমি যেমন রেখেছো তেমনটাই আমি খুশি আল্লাহ তুমি যে আমাকে এতটুকু রেখেছো এতটুকু খুশি ঠিক না লাইন শাকর্তুম লাযিদান্নাকুম আল্লাহ বলেছেন এর জন্য যে শুকরিয়া করে না আমি আল্লাহ তাকে কিছুই দেই না ঠিক না আপনি ঘুম থেকে উঠে বলবেন আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো ওই 1.5 কোটি টাকা আমার দরকার তাহলে দুনিয়াদারির কোনো ফায়দা আছে যদি আপনি অভাবে থাকেন তার মানে আপনি মুমিন মুসলমান কি সুবহানাল্লাহ বলে না কেন আপনার চাকরি বাকরির মধ্যে কখনো আপ ডাউন হবে ব্যবসার মধ্যে লাভ হবে লোকসান হবে আপনার কখনো এমন হতে পারে স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য হতে পারে আপনার মা বাবা আপনার উপর নারাজ থাকতে পারে তেনার কদমে ধরে মা বাবার পায়ে ধরে কদমে ধরে ক্ষমা চেয়ে নেন স্ত্রীকে ভালোবেসে আপনি বুকে টেনে নেন স্বামী হয়ে স্ত্রীকে স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসুন সন্তানকে ভালোবাসুন ব্যবসায় লাভ লোকসান যাই হোক চাকরির মধ্যে আপনার আপ ডাউন যাই হোক পড়াশোনা করছেন মনোযোগ বসতেছে না আপনার যদি এরকম হয় যে রেজাল্ট ভালো করেন নাই মা বাবা নারাজ পরিবেশ বা আপনার প্রতিবেশীরা আপনার উপর নারাজ সমস্যা নাই ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ আপনি আবার পরিবর্তন হন আবার ট্রাই করেন আপনি চেষ্টা করতে থাকেন বরকতটা আপনার কে দিবে আওয়াজ দিয়ে বলেন কে দিবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে ভরসা রাখতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার আওয়াজ দিয়ে বলেন এটা তো দিলাম আপনাদেরকে কাজ আরেকটা আমল দিচ্ছি আপনি পড়বেন ইয়া হাফিজু ইয়া আল্লাহ কি পড়বেন আমার সাথে পড়ান ইয়া হাফিজু ইয়া আল্লাহ ইয়া লতিফু ইয়া আল্লাহ এটা দৈনন্দিন 100 বার পড়বেন কয়বার আগে পরে দুরূদ শরীফ করে পড়ে নেবেন পারবেন তো আগে পরে দুরূদ শরীফ পড়বেন 100 বার ইয়া হাফিজু ইয়া আল্লাহ ইয়া লতিফু ইয়া আল্লাহ আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনার চলাফেরার মধ্যে বরকত দিবে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট বালা মুসিবত আসে আপনি এই ওজিফার কারণে আল্লাহ আপনাকে কুদরতি বাহিনী ফেরেশতা দ্বারা হেফাজত করবে কি সুবহানাল্লাহ তো আসতে কেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়াহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া হে বান্দা তুমি মুতমাইন্না কলবের অধিকারী হও যদি তুমি মুতমাইন্না কলবের অধিকারী হতে পারো অন্তরকে পূত পবিত্র করতে পারো ধুয়ে মুছে ছাপ করতে পারো তাহলে তুমি একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ যে বলেছেন কোরআন পড়ো এবং পড়াও আমাদের কোরআনের নামও কিন্তু কোরআন মানে পড়ো এবং পড়াও এজন্য আমার নবীকে বলেছেন একরা নবীকে আপনি পড়ুন এবং পড়ান আপনি যখন কোরআন পড়বেন আপনি যখন আকিমুস সালাত লি যিকরি ইবাদত করবেন সোমলি ওয়াজিজি বিহি ইবাদতের পাশাপাশি মাঝে মাঝে রোজা রাখবেন যেটা প্রতিদান আল্লাহ নিজে দেয় যখন ইবাদত বান্দেগি করতে থাকবেন এর জয়ী ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া আল্লাহ আপনাকে আল্লাহর কাছে রাখবেন আল্লাহ করে নেবেন বান্দা থেকে বন্ধু করে নেবেন আল্লাহ আপনার উপর রাজি থাকবেন বান্দা আল্লাহ আপনার উপর রাজি আল্লাহ আপনার উপর রাজি বান্দা আল্লাহর উপর রাজি তখন কিয়া করেগা শয়তান পাজি ঠিক কিনা দরকার আছে কিনা ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি তখন আপনি ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে তখন আপনি জান্নাতের ওয়ারিশ হবেন সুবহানাল্লাহ বলেন কি আপনাদের কি খারাপ লাগছে নাকি হুজুর বন্ধ করে দেন না না 1 ঘন্টা তাফসীর হইছে আজকের মধ্যে এতটুকুই যথেষ্ট নাকি চলবে চলবে চলবে
চলবে না কে কে হাত তুলেন মাশাআল্লাহ খেয়াল আছে তো চলবে চলবে আমি জানি আপনারা কি জন্য বসেছেন যে হুজুর তাফসীর তো চলতেছে মাঝে মাঝে একটু শান দরকার এতক্ষণে আওয়াজ আসিল কোন আমি বললাম কোনটা এটা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মারহাবা দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো ঠিক না যদি চোখ দিয়ে আমার নবীকে দেখতাম গুনার কোনো রাস্তা ছিল এই চোখ দিয়ে রসুলকে দেখলে নিজের গর্দানটা শহীদ করে আল্লাহর ইসলাম কায়েম করতাম ঠিক কিনা আওয়াজ দে বলো মুসলমান ঠিক কিনা দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার এই আওয়াজটা আসিল কোথায় নাকি হুজুর ভোগ লাগি ক্ষুধা লেগেছে আজকে বাবা তবরকার আয়োজন করা হয়েছে মারহাবা বলেন আমার নবী বলেছেন দুইটা জিনিস উত্তম জান্নাতিদের লক্ষণ একটা হলো সালাম দেওয়া আর একটা হলো খাবার খাওয়ানো কি সুবহানাল্লাহ কয় নাকি সুবহানাল্লাহ পড়ুন তলে সালাম মানে শান্তি কোরআন সুন্নার মাহফিল সাজিয়েছি শান্তি কায়েম করে দিয়েছেন কে এরপরে সালামের পর অর্থাৎ কোরআন সুন্নার আলোচনার পর মিলাদ কেয়াম করে দোয়া নিয়ে মুনাজাত তবরক নিয়ে খাবার নিয়ে ঘরে যাব অন্তর শান্তি পেটও শান্তি ঠিক না তাহলে পেট অন্তর শান্তি করতে রাজি আছি কে কে রাজি না হাত তুলেন মাশাআল্লাহ ঈমান ঠিক করলে আকিমুস সালাত লি যিকরি ইবাদত করবেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আপনার ইবাদতটা আপনার জন্য বরকত বানিয়ে দিবেন কে তখন ইন্না সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার সমস্ত খারাপ কিছু থেকে আপনাকে নামাজে হেফাজত করবেন কে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা অন্তরটাকে মাকামি ইব্রাহিমের ন্যায় পূত পবিত্র করার দরকার আছে কি নাই আল্লাহ কবুল করুক আমিন বলেন এই জন্য বলছি ভাইরা আমার একটু আপনাদেরকে আগের পরে সাইডের কথা দিয়ে বুঝাচ্ছি যাতে কথাগুলি মাথায় থাকে ঠিক কিনা